রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, হরতাল অবরোধের কারণে বিগত 3 মাসে পোলট্রি শিল্পে লোকসানের পরিমাণ 4,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন পোলট্রি শিল্পের 6টি সংগঠনের সমন্বয়ে গঠিত জাতীয় কমিটি। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সকল বিরোধের অবসান ঘটিয়ে অনতিবিলম্বে দেশে ব্যবসা বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ এবং শান্তি ফিরিয়ে আনার জন্য সরকার সহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন পোলট্রি শিল্পের নেতারা। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ কোঅর্ডিনেশন কমিটির আহ্বায়ক মশিউর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব সাইদুর রহমান বাবু, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক ফজলে রহিম খান শাহরিয়ার, বাংলাদেশ এক প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাহের আহমেদ, FBCCI এর ভাইস প্রেসিডেন্ট হেলালুদ্দিন প্রমুখ।